হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে আজকে সকালটা শুরু হয়েছে এই বিচ্ছিরি আইসক্রিমটা খেয়ে, এই আইসক্রিমটা এত বাজে ছিল, আমার টেস্ট পেয়ারের সাথে একদমই যায় না, যদিও আইসক্রিমটার প্রাইস তুলনামূলকভাবে অনেক বেশি ছিল, 80 টাকা না জানি 85 টাকার মতো ছিল। যাই হোক, এটা আমি ঠিক এই এক কামড়ে খেয়েছি, এরপর আর খাই নাই। আর গতকাল রাতে হচ্ছে গিয়ে আমি রস থেকে একটু রসমালাই নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, আমার এত ক্রেভিং হয়েছিল রসমালাই খাওয়ার, বাট এখানে তো মাতৃভাণ্ডার পাবো না, যেহেতু আমি কুমিল্লার মানুষ, তো মাতৃভাণ্ডার ছাড়া রসমালাই আমি চিন্তাও করতে পারি না, বাট স্টিল রসের রসমালাই অনেক বেশি মজা। দেখতেই পারছেন একদম শর শর টাইপের, যারা আমার মতো রসমালাই অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো এটা মাস্ট বি অনেক বেশি ভালো লাগবে, আমার কাছে অনেক বেশি পছন্দ এই রসের এই রসমালাইটা। আর যারা মালাই বা এই টাইপের খাবার পছন্দ করে না তাদের কাছে এটা ভালো লাগবে না, বাট আমার কাছে এটা অসম্ভব মজা লেগেছে। সো খুবই মজা করে আমি অনেকখানি খেয়েছি যেহেতু ক্রেভিং হয়েছিল। তারপর আর সারাদিন ভিডিও করা হয় নাই, তারপর সন্ধ্যার দিকে চিন্তা করলাম আম্মুর সাথে গিয়ে একটু দেখা করে আসি। আম্মুকে নানুর বাসায় রেখে আসার মোটামুটি 3 দিন পরে ভিডিও এটা। সো 3 দিন পর এখন আম্মুর সাথে দেখা করতে যাচ্ছি, যেহেতু আম্মুর বাসাটা আমার বাসা থেকে অনেকটাই দূরে, মানে আম্মু এখন যে বাসাতে আছে মগবাজার থেকে মোহাম্মদপুর অনেকটাই দূরে, সো সে কারণে আর রেগুলার আসতে পারছি না। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আম্মুর কাছে। আর এই যে চলে আসছি, কলিং বেল বাজিয়ে আমি জাস্ট দাঁড়ায় আছি কখন দরজা খুলবে। তারপর তো বাসায় এসে আড্ডা সাড্ডা শুরু করে দিয়েছি আমি, আসতে আসতে মোটামুটি 8টা বেজে গেছে, সেই সন্ধ্যার সময় বের হয়েছিলাম আমি, বাট তখন আর আসতে পারিনি, রাস্তায় এত জ্যাম ছিল। সো এই তো এখানে হচ্ছে গিয়ে আমি বসে বসে আম্মুর সাথে আড্ডা সাড্ডা দিচ্ছিলাম, আর আম্মু বলতেছিল ও আচ্ছা ভিডিও করতেছো, আগে বলবো না আমি একটু রেডি সেডি হয়ে নিই এই আর কি। তো যাই হোক, আর নানু হচ্ছে গিয়ে ঘুমাচ্ছিল, নানু ঘুম থেকে ওঠার পর নানুর সাথেও বসে বসে বেশ অনেকক্ষণ আমরা আড্ডা সাড্ডা দিয়েছি। আর এই যে আম্মু হচ্ছে গিয়ে অনেক খুশি হয়েছে আমাকে দেখে, অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলো। সো যাই হোক, আম্মু অনেক বেশি আতঙ্কেও ছিল, কারণ হচ্ছে এই ভিডিওটা যেদিন রাতের তার একদিন পরে কিন্তু আম্মুর হচ্ছে লাস্ট অপারেশনটা হবে, অ্যান্ড তারপরে আম্মু কুমিল্লা চলে যাবে। সো এখন তো ঢাকাতে আছে, চাইলেই জাস্ট এসে দেখে ফেলতে পারতেছি, বাট কুমিল্লা চলে গেলে তো আর দেখা হবে না, একেবারে কুমিল্লায় গেলে দেখা হবে। সো সবাই অনেক ব্যস্ত হয়ে গেছিলো কী খাবো না কী খাবো, বাট আমার তো তেমন কিছুই খেতে ইচ্ছে করতেছে না, কারণ আমি লাঞ্চই করেছি বিকালবেলায়, তো সে কারণে আর তেমন কিছু খাই নাই, ফ্রুটস খেয়েছি, তারপর হচ্ছে চাটার কালারটা এত সুন্দর ছিল আমি আর ভিডিও না করে পারি নাই। তারপর মোটামুটি রাতের বেলায় কিন্তু বের হয়ে যায়, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে অ্যান্ড আমাকে অনেক দূরে যেতে হবে, আমি আমার একটা ফ্রেন্ডকে বলছি আমাকে ড্রপ করে দিয়ে আসতে, অ্যান্ড আমার ফ্রেন্ড বললো এখানে খুব ভালো একটা হোটেল আছে, তোর আর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে হবে না, তুই চলে আয় এখানে, নানুর বাসাতেও খাওয়া দাওয়া করতে হবে না, আমরা একসাথেই ডিনারটা করবো। সো এই তো এখানে হচ্ছে কি ভাত অ্যান্ড ভর্তা এই টাইপের একটা রেস্টুরেন্ট, খুবই মজা ছিল ওদের খাবারটা, মানে স্পেশালি মুরগির যে ঝাল ফ্রাইটা ছিল এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো এই তো এখানে আমরা 2টা প্লেটার নিয়েছি, একটা হচ্ছে শাক সবজির আর একটা হচ্ছে ভর্তার, দেন আমার জন্য নিয়েছি আমি চিকেন কারি, আর আমার ফ্রেন্ড অর্ডার দিয়েছিল খাসি, যেটা এখন পর্যন্ত আসে নাই আর কি। সো এই তো আমি 2টা ভর্তা আর 2টা ভাজি দিয়ে স্টার্ট করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি, অ্যান্ড বাসায় এসে এইটা মোটামুটি 3:30 কি 4টা রাতের বাজতেছিল, তখনের ভিডিও, আমার খুব ক্রেভিং হচ্ছিল ডাবের পুডিংয়ের, আর ডাবের পুডিং অলরেডি আমি বানিয়ে রেখেছিলাম গতকালকেই। সো আমি 2 পিস কেটে নিলাম, তারপর খাওয়া দাওয়াটা করলাম, আরও অর্ধেকটা আছে, এটা বাকি অর্ধেকটা আমি নিয়ে যাবো আম্মুর জন্য, যেদিন আম্মুর অপারেশন হবে ওই দিন আম্মুকে খাওয়াবো আর কি। এটা খুবই মজা হয়েছিল, কারণ এটার শ্বাসটা অনেক নরম নরম ছিল আর কি, আর ডাবের পুডিংয়ের ডাবের শ্বাসটা যত নরম হয় ততই কিন্তু মজা হয়। তারপর ওই দিন আর ভিডিও করি না, এটা হচ্ছে একদিন পরের ভিডিও, মানে যেদিন আম্মুর আরেকটা অপারেশন ছিল ওই দিনের ভিডিও। সো সকাল সকাল আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি বাইরে থেকেই, আর এটা হচ্ছে স্টার কাবাবের ব্রেকফাস্ট করতেছি, আমার অনেক পছন্দ স্টার কাবাবের ব্রেকফাস্ট। সো যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ব্রেকফাস্টটা করে নিলাম, অ্যান্ড আমাকে আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে ড্রপ করে দিয়েছে। সো চলে আসছি মগবাজারে আমার আম্মুর কাছে, আম্মু অলরেডি রেডি সেডি হয়ে বসেছিল, আমি অলরেডি মোটামুটি 30 মিনিটের মতো লেট করেছিলাম আর কি। সো ড্রাইভারকে নানু বলে দিয়েছে গাড়ি বের করার জন্য, সো বের করতে করতে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, আর এই যে আম্মু রেডি। সো এই তো এখন হচ্ছে চলে যাব ডিরেক্টলি হসপিটালে, যেখানে আম্মুর অপারেশনটা হবে, অ্যান্ড আজকেই হচ্ছে আম্মুর লাস্ট অপারেশন। আম্মু অনেক খুশিও ছিল আবার অনেক ভয়ও ছিল, আর আজকে হচ্ছে গিয়ে আম্মুর ব্লক দেওয়া হবে হাতে, কনুইতে আর হচ্ছে কি ঘাড়ে। আর এখানে আম্মু বলতেছিল যে নানা ভাই কী কী নিষেধ করেছে, কী কী বলেছে যে করতে, সব কিছু আমাকে বলতেছিল রিপোর্ট দেখিয়ে দেখিয়ে।
আর এই তো রওনা দিয়ে দিলাম, মানে লিটারেলি নানুর বাসা থেকে ওই হসপিটালে যেতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, বাট ওইদিকে আমাদের আধা ঘন্টা লেগেছে শুধুমাত্র জ্যামে বসে থাকতে থাকতে, পুরাই বিরক্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি আমি নানুর গাড়ি দিয়ে আর কি। তো এখানে আম্মুকে ওটি ড্রেস পরিয়ে দেওয়া হলো আর এখানে আমি বসেছিলাম। আর আমার অবস্থা এত খারাপ ছিল ওই দিন, মানে আমি অনেক বেশি সিক ছিলাম, কারণ সারাটা রাতে আমি এক ফোটাও ঘুমাই নাই। তো আম্মুকে যখন ওটিতে নিছে আমি আর তখন নিচে নামি নাই, মানে এতক্ষণ আম্মু যেই খাটটাতেই শুয়েছিল ওই ব্যাডটাতে শুয়ে আমি লিটারেলি যতক্ষণ আম্মুর মানে অপারেশনটা হয়েছে ততক্ষণ আমি পরে পরে নাক ডেকে ঘুমাইছি। তারপর আম্মু এসে ডাক দিয়ে আমাকে তুললো। আর এই যে এখানে আম্মুর ডান, তো এখন হচ্ছে আমরা চলে যাব, খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকেরটা, কারণ আজকেরটা হাতে ছিল আর খাড়ে ছিল, পিঠেরটা অলরেডি ওই দিনই হয়ে গেছিলো। তো আম্মু অনেক ব্যথা পেয়েছে, সো এই জন্য অনেক বেশি চুপচাপ হয়ে আছে আর কি, মন মেজাজ মনে হয় ভালো না, তো আমিও আর বেশি ডিস্টার্ব করি নাই। তো এখন আবার চলে যাচ্ছি নানুর বাসা আম্মুকে রেখে আসতে। আর নানুর বাসা থেকে এখন যদি আমি ব্যাগ পরি আমি রাস্তাতেই পরে মরে থাকবো, আমার এত শরীর খারাপ লাগতেছে। তো আম্মু বলতেছিলো তুমি ইচ্ছে মতো রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তুমি বিকাল বা সন্ধ্যার দিকে যেও, কোনো সমস্যা নেই। তো আমি যে নানুর বাসাতে গিয়ে মানে জাস্ট একটু ফ্রেশ হয়ে হাতে মুখে পানি দিয়ে যে আমি শুয়েছি, আমার আর কোনো খবর ছিল না। আমি 3.5 ঘন্টা টানা একটা না মানে ননস্টপ ঘুম দিয়ে ওঠার পরের চেহারা এটা। এই তো একটা ফুটও ঘুম হয়নি রাতের বেলা, পুরোটা ঘুম আমি এখন কভার করছি। সো অ্যান্ড ঘুম থেকে ওঠার পরও না আমার লাঞ্চ করতে একদম ইচ্ছা করতেছিল না, ঘুম থেকে উঠছি আমি 6:30-6:30 দিকে সন্ধ্যা। সো তখন আর লাঞ্চের টাইমও ছিল না, আমার প্রচণ্ড বমি বমি পাচ্ছিলো। সো আর ওই যে ওইটা হচ্ছে আমার নানু, বড় নানু মানে আমার আম্মুর জেঠি আর কি। সো এখন অনেক ফল ফ্রুটস কেটে দিয়েছে, বিস্কিট দিয়েছে, চা বানিয়ে দিয়েছে। সো আমি বলেছিলাম যে আমি চাই খাবো, আমি আর অন্য কিছু খাবো না। সো এই তো আমাকে হচ্ছে মজা করে 1 কাপ চা বানিয়ে দিল। সো এখন হচ্ছে চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়েই কিন্তু আমি বের হয়ে যাবো, বেশি লেট করবো না। আর বাসায় গিয়ে একেবারে ডিনার করার ইচ্ছা আছে, কারণ এখন ডিনার আমি একদমই করতে পারবো না, বমি করে দিব। কারণ ঘুম থেকে ওঠার পরপর সেটা সকাল হোক বা রাত হোক আর সন্ধ্যা হোক আমি একদমই খেতে পারি না। তো আমি একদম নিচে নেমে গেছিলাম চলে যাওয়ার উদ্দেশ্যে, পরে চিন্তা করলাম আম্মুকে একটু আইসক্রিম আর চিপস কিনে দিয়ে যাই, সামনে একটা দোকান ছিল। আর আমার আম্মু চকবার আইসক্রিম অনেক বেশি পছন্দ করে, আমার বাসা যতদিন ছিল আমি চেষ্টা করেছি প্রতিদিনে খাওয়ানোর জন্য, একদম ফ্রিজে এনে রেখে দিয়েছি, আম্মুকে বলছি যখন মন চায় খেয়েও। সো এই তো এখন আমি আর লেট করবো না, জাস্ট এগুলো দিয়ে আম্মুকে টাটা বলে চলে যাব। অলরেডি আমাদের বিদায় সেটা আগেই হয়ে গেছিলো, তারপর মনে হলো যে আম্মুকে এগুলো একটু কিনে দিয়ে যাই। অ্যান্ড আমার আম্মু কিন্তু চিপসও অনেক বেশি পছন্দ করে। সো এই তো আম্মুকে দিয়ে দিলাম অ্যান্ড টাটা বলে আম্মুকে বিদায় জানিয়ে চলে গেলাম। অ্যান্ড আম্মুর সাথে কালকে আবার দেখা হবে আমার নানার বাসাতে, কারণ আমার আম্মু অ্যান্ড আম্মুর জেঠিরা কালকে সবাই হচ্ছে গিয়ে নানার বাসাতে যাবে। অ্যান্ড আম্মু একদিন হচ্ছে গিয়ে আম্মুর দাদুর সাথে থাকবে নানার বাসাতে, অ্যান্ড তারপরের দিন হচ্ছে নানার সাথেই চলে আসবে, যেহেতু নানা মুন হসপিটালেও বসে। তো কালকে প্ল্যান আছে আম্মুকে হচ্ছে টুকটাক একটু রান্নাবান্না করে দিব, যেন আম্মুর বাসাতে গিয়ে রান্নাবান্নার প্যারাটা নিতে না হয়, যেহেতু আম্মুর একদম ফুল রেস্ট দিয়েছে আর আম্মু ঢাকায় এখন থাকতে পারবে না। তো সেই কারণে নানার বাসাতে গিয়ে দিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বাইরে থেকে একটু তরকারি কিনে নিয়ে আসছিলাম, যদিও আমার চিংড়ি মাছে প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি, বাট আই ক্যান্ট কন্ট্রোল, আমার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ, রান্নাবান্না করতেও ইচ্ছে করতেছিল না। তাই আমি বাইরে থেকে পরিচিত একটা হোটেল থেকে তরকারিটা নিয়ে আসি, সাথে একটা ভাজিও ছিল যেটা হচ্ছে পটলের ভাজি না সরি ভর্তা ছিল, পটলের ভর্তা, খুবই মজা করে খেয়েছি। তারপর এটা হচ্ছে রাতে 4টার দিকে ভিডিও, আমি ভিডিও এডিট করতেছিলাম, পরে চিন্তা করলাম ক্ষুধা লাগলো কিছু একটা খাই, পরে এরকম বাংলার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে আমি খেয়েছি আর কি। মাঝে মাঝে আমি এমন করি যখন অতিরিক্ত ক্ষুধা পায় বা ফ্রেঞ্চ ফ্রাই খাইতে ইচ্ছে করে, তো ক্রেভিং ওঠে, তখন হচ্ছে এরকম বাংলা ফ্রেঞ্চ ফ্রাই করে খেয়ে ফেলি। সো আমার কাছে তো এরকম করে খেতে ভালোই লাগে, কারা কারা এরকম করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ব্লগটা বেসিক্যালি এতটুকুই ছিল, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার ফেসবুক পেজটাতে প্লিজ একটা ফলো করে দেবেন অ্যান্ড লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফিজ।